মোবাইল চোর সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল ফল ব্যবসায়ীরা। আজ সকালে ইংলিশ বাজার নিয়ন্ত্রিত ফল বাজারে মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীরা ধরে ফেলে ওই যুবককে। ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ফল বাজারে চুরির ঘটনা বেড়েই চলেছে। মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তাদের ধারণা একটা বড় র‍্যাকেট কাজ করছে এই ঘটনায়। এদিন সকালে চোর সন্দেহে ওই যুবককে ধরে ব্যবসায়ীরা খবর দেয় পুলিশকে। প্রায় 30 মিনিট পর সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় ওই যুবককে। ওই যুবক নিজের নাম আনোয়ার শেখ বলে জানান, বাড়ি কালিয়াচক থানার বাখরপুর এলাকায়। যদিও তার কথায় অসঙ্গতি রয়েছে। সকালে একটা নিলি, পশ্চিমবঙ্গে পকেটে করে হাতে ধরলো, যে সে মোবাইলটা কোথায় গেল? আর মোবাইল ফোন এক ফল ব্যবসায়ী আমির সোহেল জানান, গত কয়েকদিন আগে অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নিয়ে কথা বলছিল এই যুবক। এরপর তার মোবাইল নিয়ে চম্পট দেয় সে। আজ তাকে বাজারে দেখে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, গত 15 দিন ধরে বাজারের বিভিন্ন প্রান্তে কিছু না কিছু চুরির ঘটনা ঘটেই চলেছে। সবার মোবাইল চুরি হচ্ছে, এই ছেলেটা প্রায় 3 বার ধরা পড়া হয়ে গেল। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। না, আমি মোবাইল ফেরত পাইনি, মোবাইল কোথায় বিক্রি করে দিয়েছে, এখন মোবাইল তো ওর কাছে কিছুই নাই, ব্যবস্থা না, এখন কিছুই পাইনি ওর কাছে। আমার নাম মোহাম্মদ আমির সোহেল। ছেলেটার নাম এখন ঠিক কিনা বলা যাবে না, এখন আনোয়ার বললো কি, বাড়ি বাখারপুর, সুজাপুর বাখারপুর। ইংলিশ বাজার নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহসভাপতি বাচ্চু সাহা জানান, মোবাইল সহ বিভিন্ন জিনিস চুরি যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে কয়েকদিন ধরে। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এদিন মোবাইল চোর সন্দেহে এক যুবককে ব্যবসায়ীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের কাছে তিনি দাবি করেন, চোরদের র‍্যাকেট যেন চিহ্নিত করে গ্রেফতার করা হয়। আজ 15 দিন যাবত প্রতিদিন কিছু না কিছু আমাদের মার্কেট থেকে সকালে চুরি হচ্ছে। এই 15 দিনের মধ্যে 4টে টোটো চুরি হয়েছে, নারকেলের বস্তা চুরি হয়েছে, 6-7টা মোবাইল চুরি হয়েছে। এর আগে এদের একটা গ্যাং আছে, এই গ্যাংটা প্রতিনিয়ত আসছে আমাদের মার্কেটে সকালে, এসে প্রতিনিয়ত চুরি করছে। আজকে একে হাতে নাতে আমরা ধরেছি, পুলিশকে আমরা বেশ কয়েকবার জানিয়েছি, পুলিশের উপরে কোনো স্টেপ নিচ্ছে না। আমাদের ক্যাশ বাক্স ভেঙে নিয়ে চলে যাচ্ছে, রাত্রে এসে চুরি করছে, সকাল থেকে মাল নিয়ে চলে যাচ্ছে, মোবাইল নিয়ে চলে যাচ্ছে, অটো নিয়ে চলে যাচ্ছে, টোটো নিয়ে চলে যাচ্ছে, বাইক নিয়ে চলে যাচ্ছে। আমরা সকালের দিকে বেচাকেনায় ব্যস্ত থাকি, এই সুযোগটা ওরা নিয়ে নিচ্ছে। এদের একটা বড় একটা গ্যাং আছে, এই গ্যাংটার প্রতিহত করা খুবই দরকারি। এই মার্কেটে প্রতিটা দিন আসছে এরা। আমরা পুলিশকে আমরা বেশ কয়েকবার জানিয়েছি, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এবার পুলিশ আজকেও আসবে, আমরা খবর দিয়েছি, আজকে আসবে, দেখা যাক আজকে কী করেন পুলিশ।